দুই নম্বরটাই আমরা ক্লেম করে নেব, ঠিক আছে। এখান থেকে মোট 5000 ডায়মন্ড খরচ করলাম, খরচ করার পর এখান থেকে এই বান্ডেল কিন্তু আমরা ক্লেম করে নিলাম। চলো এখান থেকে একটা, হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আছি ক্লাসিং পাওয়ার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, টাইটেলটা থাম্বনেল থেকে তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ার গেম কিন্তু নতুন অ্যান্ড রিয়ার একটা ইনকিউবেটর কিন্তু চলে আসছে। আর এই ইনকিউবেটর আমরা টপ বান্ডেলটা বের করার চেষ্টা করবো। আমাদের কাছে ডায়মন্ড আছে 4600 ডায়মন্ড, এখানে 3000 আছে, দেখতে পেলাম আমি আরও 300 ডায়মন্ড ক্লেম করে নেবো। এখান থেকে আমরা এই বান্ডেলটা বের করে দেখাবো, আর সবথেকে রিয়ার বান্ডেল এই ইনকিউবেটর এটার আমাদের ইন্ডিয়া সার্ভারে কয়েকদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি ফ্রিতে কীভাবে পাচ্ছি। আমি চাইলে এখান থেকে আমি কোনো রকম স্পিন ছাড়া এখান থেকে এই বান্ডেলটা ক্লেম করে নিতে পারবো, ঠিক আছে। মানে কোনো রকম স্পিন ছাড়া এখান থেকে নিয়ে নিতে পারবো। আমার এখানে দেখতে পাচ্ছ আমার স্টোন আছে কোটা, একটা স্টোন কিন্তু এখানে আমার দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখো আমি কীভাবে স্পিন ছাড়া নেই, তোমাদের বুঝতে পারবে কীভাবে নিচ্ছি আমি। তো দেখো এখানে আমি যখন টপ আপ করলাম, টপ আপ করার সাথে সাথে কিন্তু এখান থেকে একটা গ্লোয়াল স্কিন পেয়ে গেলাম। তো এই গ্লোয়াল স্কিনটা, ঠিক আছে, এই গ্লোয়াল স্কিনটা পেয়ে গেলাম। তারপর এখান থেকে এটা পেলাম, কংগ্রেচুলেশন দিয়ে দিল, তারপর এইটা পেলাম, ঠিক আছে, এই টোকেনটা পেলাম। তারপর এখান থেকে টপ আপ করার পর এখান থেকে দুইটা টোকেন, মেবি এখান থেকে আরেকটা সাদা টোকেন পেয়ে গেলাম। তো এখান থেকে একটা স্টোন কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে টপ আপ করার সাথে সাথে 500 ডায়মন্ড টপ আপে কিন্তু একটা স্টোন পেয়ে গেলাম একদম ফ্রিতে, ঠিক আছে। তো দেখো সে একটা স্টোন, তারপর আমি দেখো আরেকটা স্টোন অ্যাড করবো। তো দেখো এখান থেকে আমি এই ড্রেসটা নিয়ে নেবো, মেবি ইমুট নেবো নাকি ড্রেসটা নিবো, ওকে, ঠিক আছে। আমার এমনি তো ড্রেসটা পছন্দ না, তো ইমুটটা না ড্রেসটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে ড্রেসটা চাইলে আমি এখনই এক্সচেঞ্জ করে ক্লেম করে নিতে পারবো। এখান থেকে তিনবার টপ আপ করার পর কিন্তু এখান থেকে এই ড্রেসটা পেয়ে গেলাম। তো ড্রেসটা আমি ওপেন করে নিলাম, ওপেন করার পর এখান থেকে ইকুইপ করার দরকার নেই। দেখো আমি কীভাবে এখান থেকে মানে 300 ডায়মন্ড আরও বাড়িয়ে নিই। এখান থেকে আমার টপ আপ করা শেষ, এখান থেকে দেখো আরেকটা স্টোন কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে দেখো আরেকটা স্টোন কিন্তু পেয়ে গেলাম, সাথে 300 ডায়মন্ড মানে 1800 ডায়মন্ড টপ আপ করলে 300 ডায়মন্ড সাথে আমি কিন্তু অলরেডি ইনকিউবেটরে চলে যাবো। ইনকিউবেটরে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবো আমি চাইলে কিন্তু এখান থেকে এই বান্ডেলটা কিন্তু এখন নিলেও নিয়ে নিতে, কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি ফ্রিতে একটা টোকেন কিন্তু এর আগে কিন্তু পেয়েছিলাম। এখন কিন্তু তোমাদের যাদের কাছে নাকি স্টোন আছে তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো লাস্টের বান্ডেলটা, এইটাও মোটামুটি ঠিক আছে। তো চলো ব্যাপার না, আমরা কী করবো এক নাম্বার বান্ডেলটা যেহেতু বের করার চেষ্টা করবো, চলো কথা না বলে একদম স্পিন করা শুরু করি। আমার হাতে আছে এখন 4670 ডায়মন্ড, দেখা যাক কত ডায়মন্ড লাগে আর কত ডায়মন্ড লাগবে না দেখলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো চলো স্পিন করা শুরু করলাম, দেখা যাক কী পাই। তো প্রথম স্পিন করলাম 270 ডায়মন্ড দিয়ে, পাঁচ স্পিন করলাম, ঠিক আছে। তো পাঁচ স্টোন করলাম, দেখা যাক কী পাওয়া যায়। আমাদের দরকার স্টোন আর ব্লুপ্রিন্ট, ঠিক আছে, মানে সাদা ব্লুপ্রিন্টগুলো লাগবে। দেখো ফার্স্ট স্টোনে কিন্তু কিছু পাইনি। এখান থেকে আরেকটা স্টোন করে দেখা যাক, প্রচুর ডায়মন্ড লেগে যাবে, দেখা যাক। যদি পেয়ে যায় তাহলে খুবই ভালো কথা, আর যদি না পাই তাহলে লাস্টের টাইম নিতে হবে, জানি না পাবো কি না। তবে একটা টোকেন কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা টোকেন কিন্তু অলরেডি কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। লাল টোকেনটা পেয়েছি তো ব্যাপার না, এখান থেকে লাল টোকেনটা পেয়েছি, আমরা কী করবো এই ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলবো। এর কারণ হচ্ছে এই ক্যারেক্টার যেহেতু আমরা কিছু পাচ্ছি না, তো এখান থেকে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করলাম, জানি না পাবো কি না। তবে আমার মনে হচ্ছে পাওয়ার চান্সই আছে, যেহেতু 4000 ডায়মন্ড যদি না পাই তাহলে কীভাবে হবে। তো দেখো এখান থেকে আরেকটা স্পিন করে নিলাম, আমাদের স্টোন দরকার আর ব্লু পিন দরকার, ঠিক আছে। তো দেখো এখান থেকে স্পিন করা শুরু করলাম, আর শুরু করার সাথে সাথে দেখা যাক পাই কিনা, আমি জানি না পাবো কি না। বাট এখান থেকে দেখো এই স্পিনও কিন্তু কিছু দিইনি। তো আবারও 270 ডায়মন্ডে স্পিন করা শুরু করলাম, অ্যান্ড শুরু করার পর দেখা যাক আবার পাই কি না। আমার তো এক নাম্বার বান্ডেলটা প্রয়োজন ছিল, বাট এখান থেকে মেবি প্রচুর ডায়মন্ড হিসেবে মনে হয় আমাদের ইন্ডিয়া সার্ভারে আলাদা আলাদাভাবে আসলে ভালো হবে। এর কারণ হচ্ছে দেখো এখান থেকে একটা স্টোন কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। আমার কাছে 4টা স্টোন হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের দরকার হচ্ছে স্টোন, আমি তোমাকে বুঝিয়ে দেবো স্টোন বেশি হলে আমরা কীভাবে নিতে পারবো। দেখো আমি তো এখান থেকে মোবাইল হাত থেকে পড়ে গেছে, সরি গাইস, কী পেয়েছি আমি জানি না। তো মোবাইল হাত থেকে পড়ে যাওয়ার পর জানি না কী হয়েছে, কী পাইছি না পাইছি আমি নিজেও জানি না। তো চলো আরেকটা টোকেন দেখা যাক কী পাই, টোকেন আরেকটা দিয়ে দিয়েছে, আমার যেই টোকেনগুলো দরকার নেই এই টোকেনগুলো কিন্তু আবার দিয়েছে, আরেকটা টোকেন দিয়েছে, হোয়াট দ্য হেল ম্যান। দুইটা টোকেন দরকার কি আমার, দুইটা টোকেন তো একদমই দরকার নেই। তো দেখাচ্ছি তোমাদেরকে টোকেনগুলো আমি এক্সচেঞ্জ করে আরেকটা টোকেন নিয়ে নেবো, দেখাচ্ছি 1 মিনিট। এখান থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে কিন্তু আরেকটা টোকেন নেওয়া যাচ্ছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে চলে যাব এক্সচেঞ্জ, ঠিক আছে। এখান থেকে এক্সচেঞ্জ করে মেবি এখানে না, মেবি উইট ম্যান, একটু উইট করতে হবে আমাকে। এখান থেকে এক্সচেঞ্জ করার অপশন আছে, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে এক্সচেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে। এখান থেকে দেখবা এক্সচেঞ্জ করা কিন্তু অপশন আছে, ঠিক আছে। তো এখান থেকে দেখবা আমি চাইলে এখান থেকে একটা হলে আরেকটা নিতে পারবো, মেবি টোকেন
সরি এখান থেকে এই এগুলো যাদের কাছে এক্সট্রা আছে তারা নিতে পারবে, বাট এছাড়া কিন্তু এক্সচেঞ্জ করার কোনো অপশন পাচ্ছি না, মানে তোমাদের পুরোপুরি ফুলগুলোই লাগবে। তো চলো এখান থেকে ব্যাপার না, এখান থেকে আমরা কী করবো আবার স্পিন করে নেবো, দেখা যাক পাই কি না। তো এখান থেকে কিন্তু মোটামুটি কিন্তু ডায়মন্ড কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমার দরকার হচ্ছে গিয়ে আবার টোকেনটা দিয়ে দেবে, আমার তো যেই টোকেনটা দরকার ওইটা দিচ্ছে না, বাট আমাদের স্টোনের দরকার স্টোনও কিন্তু দিচ্ছে না। ও মাই গড, একটা স্টোন দিয়ে দিয়েছে, একটা একটা এই যেটা আমার দরকার ওইটা কিন্তু একটা দিয়ে দিয়েছে। আমার দরকার এখন আরও তিনটা স্টোন দরকার, আর আরেকটাই এগুলো লাগবে, ঠিক আছে। মানে আমরা অলরেডি চারটা হয়ে গেলে আমরা নিতে পারবো। তো দেখা যাক 2500 টাকার মধ্যে পাই কিনা, তবে আরেকটা দিয়ে দে। ও শিট, আরেকটা কিন্তু দেয়নি, জানি না দেয়নি কেন, আর একটা দিয়ে যদি দিয়ে দিত না তাহলে খুবই ভালো হতো। আমার কাছে কিন্তু এমনিতে এত ডায়মন্ড নেই, এখনও পর্যন্ত মাত্র কয়েকটা ডায়মন্ড কিন্তু বাকি আছে, ঠিক আছে। আর 2200 ডায়মন্ড বাকি আছে, যদি এই ডায়মন্ডের মধ্যে যদি না হই তাহলে আমি নিব না, এই ডায়মন্ডের মধ্যে যদি না হয় তাহলে আমি কখনই নেবো না। আর নর্মালি যেটা আছে দুই নম্বরটা নিয়ে নিতে পারি। তো দেখো এখান থেকে কিছু পাইনি, দেখো ওপেন রোল 60টা অলরেডি হয়ে গেছে, ইনকিউবেটর বাউচার হয়নি, ডায়মন্ড রোল বাউচার 60টা হয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখা যাক এখান থেকে কী পাই না পাই, দেখা যাক আর কী লাগে। তো এখান থেকে 1900 ডায়মন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের দরকার তিনটা স্টোন আর একটা ব্লু পিন, মানে সাদা টোকেনগুলো দরকার, ঠিক আছে। তো এখন ব্লু পিনও দিচ্ছে না, আর সাদা টোকেন কিন্তু আমাকে অলরেডি মাত্র একটা দিয়েছে। তো জানি না পাবো কি না, তবে দেখা যাক কী পাই। তো এখান থেকে যে ড্রেসটা নেওয়ার চান্সেস আমার সেটা হচ্ছে এই বান্ডেলে নেওয়ার দরকার নেই, আমার হচ্ছে কি এই বান্ডেলের দরকার, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে 60টা স্টোন আর 3টা বুলপিন, আমার একটা বুলপিন হলে চলবে আর 3টা স্টোন, ঠিক আছে। তো দেখা যাক পাই কি না, তবে পেয়ে গেলে খুবই খুশি হতাম, যেহেতু আর এরপর মেবি এখানে আর স্পিন করবো না, এত ডায়মন্ড লেগে যাচ্ছে, বাট জানি না কেন এত ডায়মন্ড লাগছে। বাট আমার যেইগুলো দরকার নেই, বাট একটা স্টোন দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা স্টোন দিয়ে দিয়েছে, বাট একটা স্টোন দিয়ে তো হবে না, আরও 2টা স্টোন লাগবে। ওকে, একটা স্টোন দিয়ে দিয়েছে, এখন যদি একটা টোকেন হয়ে যায় তাহলে খুবই ভালো হতো, একটা টোকেন হলে আরেকটা স্টোন মেবি 1400 টাকা মানে পেয়ে যেতাম, বাট একটা টোকেন দরকার স্টোন। ওকে ভাই, স্টোনটা কিন্তু দিল না, স্টোন কিন্তু দিল না, আর স্পিন মেবি বেশি করতে পারবো না, বাট স্পিনও দিচ্ছে না, কিছু কিছু দিচ্ছে না, ঠিক আছে। এখান থেকে এগুলো দিল, দেখা থাক আর 1400 ডায়মন্ড আছে, জানি না পাবো কি না। আর 1400 ডায়মন্ড মধ্যে একটা স্টোন যদি পেয়ে যেতাম তাহলে খুবই ভালো হতো, একটা টোকেন দিল না, হোয়াট দ্য হেল ম্যান, আমি যেটা দরকার ওইটা কিন্তু দিচ্ছে না, আমার যেই জিনিসটা দরকার ওইটা দিচ্ছে না, হোয়াট দ্য হেল ম্যান। তো দেখা এখান থেকে অনেকগুলো কিন্তু স্পিন করলাম, তো এখান থেকে 10টা স্পিন করা যায়, দেখা যাক কী পাওয়া যায়। তো এখান থেকে এগুলো কী দিচ্ছে, হোয়াট দ্য হেল ম্যান, পারমানেন্টলি একটা দিয়েছে, ওকে, আর কিছু দিই নি, ঠিক আছে, আর কিছু দিই নি, বাট আমার লাকটা খুবই খারাপ, সব জায়গায় আমার লাকটা খারাপ, আজকে 4000 ডায়মন্ডে কিছু পাইনি প্রায়, আর ডায়মন্ড মোটামুটি শেষ হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত কিন্তু কিছু পাইনি, দেখা যাক পাই কি না। তো এখান থেকে আরেকটা থামসুম স্কিন দিয়ে দিয়েছে, তো ডায়মন্ড রয়েল স্পিন করা যাক, চলো পরের বার স্পিন করবো ডায়মন্ড রয়েলে। তো চলো আমরা কী করবো এখন, একটা করে স্পিন করি, ঠিক আছে, একটা করে স্পিন করি, দেখা যাক একটা করে স্পিন করলে কিছু পাই কি না, আমি জানি না। একটা করে স্পিন, হোয়াট দ্য হেল ম্যান, কিছু পাইনি, একটা করে স্পিন কিছু পাইনি। তো চলো এখান থেকে কী করবো, এখান থেকে আরও 5টা স্পিন করে নিলাম, তো দেখা যাক পাই কি না, আর মেবি 3টা স্পিন করতে পারবো। ইয়ার, আরে এই জায়গায় স্পিন করলাম কেন, হোয়াট দ্য হেল ম্যান, আমি এখানে স্পিন করবো, হোয়াট দ্য হেল ম্যান, আমি এখানে একটা স্পিন, লাস্ট 2টা স্পিনে যদি না পাই তাহলে আমার সব আশা শেষ হয়ে যাবে, এখানেই শেষ, সব আশা এখানেই শেষ, হোয়াট দ্য হেল ম্যান। আমি যে ফ্রিতে নিতে পারতাম, বাট এখানে হইলো কি, এখানে কিছু দিইনি, এইখানেও কিন্তু লাস্টে একটা স্পিন অ্যান্ড এরপরে বা আরেকটা স্পিন করতে পারবো, ঠিক আছে, এরপর শেষ স্পিন, শেষ স্পিনের পর আর কিছু করতে পারবো না, একটা স্টোন দিয়ে দিলে হতো, একটা স্টোন দিয়ে দিলে 2 নম্বরটা নিয়ে নিতে পারতাম, বাট এখনও পর্যন্ত কোনো স্টোনই দিল না, হোয়াট দ্য হেল ম্যান, স্টোন একটাও দিল না। ভাই 2টা টোকেন দিচ্ছে, এই টোকেনগুলো দিয়ে কী করবে, এই টোকেন লাল টোকেনগুলো প্রচুর হয়ে গেছে, বাট আমাদের দেয়নি কি, লাস্ট পর্যায়ে যদি একটা স্টোন দিয়ে দিত তাহলে 2 নম্বরটা নিয়ে নিতে পারতাম, স্টোন 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 দিল না, বাট হোয়াট দ্য হেল ম্যান, স্টোন দিল না। ও ভাই টোকেন পেয়ে গেছি, বাট আমাদের দরকার হচ্ছে গিয়ে স্টোন, টোকেন কিন্তু পেয়ে গেছি, বাট আমাদের স্টোন কিন্তু পাইনি, স্টোন কিন্তু একটু পাইনি, কী করবো এখন, বাট জানি না কী করবো। এখন দেখতে পারো আমার 3টা কিন্তু হয়ে গেছে, বাট 3টা হলে তো হবে না, আরও 2টা স্টোন লাগে, ঠিক আছে, 2টা স্টোন লাগে, বাট 2টা স্টোন ছাড়া তো নিতে পারবো না, জানি না পাবো কি না 2টা স্টোন। বাট আমার ইচ্ছা ছিল এইটা নিয়ে তো একদম লাভ হবে না, আমার ইচ্ছা ছিল যে এই নাম্বারটি এইটা নেবো, আর 4600 ডায়মন্ড ইউজ করার পরে পাইনি, এটা কী হলো দয়াল ম্যান, 4600 ডায়মন্ড ইউজ করলাম বাট এখনও পর্যন্ত কিছু পাইনি। তো এখান থেকে আমরা কী করলাম, এখান থেকে আবারও টপ আপ করে নিলাম, তো টপ আপ করার পর দেখা যাক আমরা এখান থেকে আমাদের কিন্তু 3টা টোকেন কিন্তু, মানে আমাদের দরকার এখন স্টোন, ঠিক আছে, আমাদের স্টোনের খুবই প্রয়োজন, আর 2টা স্টোন হলে কিন্তু আমরা 1 নম্বর ড্যাশটা কিন্তু বের করতে পারবো। এখানে আমরা কী করবো, এখান থেকে একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই ইভেন্ট থেকে মেবি কয়েকটা ডায়মন্ড
সরি এখান থেকে ইনকিউবেটর ভাউচার নেওয়া যাবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কোন জায়গায় মেবি ইনকিউবেটর ভাউচারগুলো দেখাও যাচ্ছে না, তো দেখি ইনকিউবেটর ভাউচারগুলো কোন জায়গায় আছে। বাট নো ডাউন এলিট পাস এখানে তো লাকি হল ইভেন্টটা পাচ্ছি না। চলো এখান থেকে প্রথমে লাকি হল ইভেন্টে দেখা যাক, ও মেবি ইনকিউবেটর ভাউচার আমাদের দরকার, যেহেতু ইনকিউবেটর ভাউচার পাই কিনা এখান থেকে মেবি কম ডায়মন্ডে কিছু একটা কিনতে হবে। ঠিক আছে, এখান থেকে যত কম ডায়মন্ডে পারা যায় একটা কিছু একটা কিনতে হবে। তো 37 ডায়মন্ডে এইটি কিনে নিলাম, কিনে নেবো, দেখা যাক মেবি আরেকটা ড্র করতে পারবো। তো চলো এখান থেকে ড্র দিয়ে দিলাম, কত ডায়মন্ড ডিসকাউন্ট দিই, ডিসকাউন্ট 75%। ওকে, আমরা এখান থেকে 75% ডিসকাউন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে 75% ডিসকাউন্ট পেয়ে গেলাম। বাট এখান থেকে কিছু একটা চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করলে কিছু পাবো না। চলো এখান থেকে আমরা কী করবো, ইনকিউবেটর কয়েকটা ভাউচার কিনে নিই। ঠিক আছে, এখান থেকে ম্যাক্স 34টা কিনা আছে, আর এখান থেকে মেবি সোপ ওয়ানের মধ্যে কিছু একটা কিনা যাবে ইনকিউবেটর ভাউচার। তো চলো এখান থেকে মোট 5টা মেবি ভাউচার হয়ে গেছে আমার ইনকিউবেটর স্পিন দেওয়ার। তো এই ভাউচারগুলো আমরা কিনে নিলাম, দেখা যাক নিচের দিকে ভাউচার টাউচার কিছু একটা আছে কিনা। বাট থাকলে ভালো হতো, বাট যেহেতু নেই তাহলে তো কিছু করা যাবে না। তো চলো দেখা যাক এখান থেকে আর কিছু করা যায় কিনা, মেবি চেঞ্জ হবে। চেঞ্জ হলে ও ভাই আরো 3টা কিনা আছে। ওকে, আমরা এখান থেকে আরও 3টা কিনে নিলাম। কিনে নেওয়ার পর এখান থেকে যদি আমরা চেঞ্জ করি তাহলে ফ্রিতে আমরা ফ্রিতেই চেঞ্জ করতে পারবো। অ্যান্ড মেবি এখানে লিমিটেড টাইম আউট হয়ে গেছে, তো দেখা যাক সবগুলো লিমিটেড টাইম আউট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এখান থেকে আরও একবার রিফ্রেশ দিতে পারবো, ফ্রিতে রিফ্রেশ। ও ভাই আরও 3টা কিনে আছে। ঠিক আছে, এখান থেকে আরও 3টা কিনে নেবো, 48 ডায়মন্ড। এখান থেকে দেখা যাক, এখন মেবি আর কিনা যাবে না। সরি গাইস, এখন আর কিনা যাচ্ছে না। দেখো এখান থেকে যতবার স্পিন দিয়ে নেই কেন, আর আরে কত ডায়মন্ড লেগে গেলো, সবগুলো কি ডায়মন্ড নিয়ে নিচ্ছে এত ডায়মন্ড। চলো এখান থেকে আর স্পিন করবো না, আমরা কী করবো ডাইরেক্টলি চলে যাবো ইনকিউবেটর মধ্যে। এখানে দেখতে পারবো ইনকিউবেটর কিন্তু আমার 12টা ভাউচার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে স্পিন করে নিলাম। আমাদের দরকার স্টোন ইয়ার, প্লিজ স্টোন দিয়ে দে। ও স্টোন দিল না, ওকে ব্যাপার না। চলো এখান থেকে অনেক কষ্ট করার পর যদি না দেয় তাহলে লাস্টবার আর স্পিন করবো না। চলো এখান থেকে আবারও কিছুই দিইনি এখনও পর্যন্ত কিছুই দিইনি। আমাদের স্টোন দরকার ছিল, যদি স্টোনটা দিয়ে দিত খুবই ভালো হতো। বাট স্টোন কিন্তু একটাও দিইনি, হোয়াট দ্য হেল ম্যান, একটাও স্টোন দিইনি। বুঝলাম না কেন এরা এমন করতেছে, কেন স্টোন দিইনি, স্টোনও দিইনি, এখানেও কিন্তু স্টোন দিইনি। শেষ পর্যন্ত মেবি আর কিছু নেওয়া যাবে না, সরি এখান থেকে আর কিছু নেওয়া যাচ্ছে না। তাহলে এখান থেকে লাস্টবার 270 ডায়মন্ড স্টোন করলাম। যদি কপাল ভালো থাকে তাহলে স্টোন যদি একটা পেয়ে যায় তাহলে আবার টপ আপ করবো, আর যদি না পাই তাহলে ব্যাট দিয়ে দেবো, বাস আর করবো না টপ আপ আর করবো না, প্রচুর টপ আপ করতে হবে আমাদেরকে। ওকে, এখান থেকে এই দেখো একটা স্টোন পেয়ে গেছি, এখন আমাদেরকে একটা স্টোন দিয়ে দিচ্ছে, হোয়াট দ্য হেল ম্যান, এখন একটা স্টোন দিয়ে দিচ্ছে। আর এখন যদি আবারও টপ আপ করি তাহলে এখান থেকে মেবি 1000 ডায়মন্ড হবে, মেবি আর 500 ডায়মন্ড টপ আপ করলে হয়ে যেত। বাট এখান থেকে দেখা যাক পাই কি না। বাট আমি জানি না এত টপ আপ কেন করছি আমি, হোয়াট দ্য হেল ম্যান, আমি এত টপ আপ কেন করছি, আমি এই ড্রেসটাই নিয়ে নিতে পারি, হোয়াট দ্য হেল ম্যান, আর টপ আপ করবো না, বাই বাই, টপ আপ ব্যাট দিয়ে দিলাম। এত টপ আপ না করে এখন কী করবো, এই ড্রেসটাই নিয়ে নেবো। বাট এখান থেকে মেবি ড্রেসটা ডাউনলোড করা হয়নি এখনও, ডাউনলোডটা হয়ে যাক। এখান থেকে এই ড্রেসটা নিলাম, আর এখান থেকে এইটাও নিলাম, দেখা যাক এইটাও মেবি ডাউনলোড হতে থাকবে। আর চলো এখান থেকে কী করবো, এখান থেকে এটা এক্সচেঞ্জ এটা করবো না কি এটা করবো, ইচ্ছা ছিল এইটা নেওয়ার, বাট ইচ্ছাটা পূরণ হবে না যেহেতু। তো মেবি আর স্টোন কোথাও দেখি পাই কিনা, ফ্রিতে কোনো স্টোন নেওয়ার কোনো সুযোগ আছে কি না, দেখা যাক স্টোন নেওয়ার কোনো সুযোগ আছে কি না। বাট আমি জানি স্টোন পাবো না, এখান থেকে স্টোন পাওয়ার কোনো সুযোগই নেই, অ্যান্ড স্টোন নেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এখান থেকে স্টোন নেওয়ার কোনো সুযোগ যদি থাকতো তাহলে একটা স্টোন শুধু একটা স্টোন হলে কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে কিন্তু নেওয়া যেত। বাট এখান থেকে কোনো রকম একটা স্টোনও কিন্তু আমি পাইনি, জানি না গেরানা কেন আমার সাথে এমন শুরু করলো। বাট এত স্টোন খরচ করার পর যদি না পাই আমি কীভাবে হবে, তো এখান থেকে কিন্তু অনেক কিছু কিন্তু বাকি রয়েছে, বাট কিছু কিন্তু পাইনি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আর কিছু পাবো বলে মনে হচ্ছে না। তবে এখান থেকে আর টপ আপ করবো না, বাস আর টপ আপ করে টাকা খরচ স্ক্রিনশট দিয়ে রাখি, অ্যান্ড পরবর্তীতে থাম্বনেলের ক্ষেত্রে কাজে লাগবে। তো এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, আর এই ড্রেসটা নিতে আমাদের ডায়মন্ড লেগেছে কত ডায়মন্ড, হোয়াট দ্য হেল ম্যান, 5000 ডায়মন্ড উপরে লেগেছে। ওকে, তো এখান থেকে এই ড্রেসটা নিলাম, বাট শেষ পর্যন্ত এই যে লাল টুকুনগুলো 3টে পেয়েছিলাম, এই ফালতু টুকুনগুলো 3টে পেয়েছিলাম। চলো এখান থেকে ইকুইপ করে নেবো, যেহেতু দরকারই ছিল ওই ড্রেসটা, বাট পাইনি কিন্তু আমি। বাট আমার এই সার্ভার ডিজালও কেউ নেই, বাট এত ডায়মন্ড লেগে গেলো শেষ পর্যন্ত, 4000 ডায়মন্ড উপরে লেগে গেলো,
জানি না কেন এত ডায়মন্ড ইউজ করলাম আমি। তো দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিন্তু মোটামুটি ঠিক আছে, বাট আমাদের ইন্ডিয়া সার্ভার কিন্তু এই মাসের মধ্যে আসতে পারে, আমি জানি না কবে আসবে না আসতেও পারে আবার না আসতে পারে জানি না। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিন্তু নিলাম, কত ডায়মন্ড লাগলো আমার, এই ড্রেসটা নিতে মোট আমার 5,000 ডায়মন্ড লাগে ঠিক আছে। বাট বাহ গেরিনা বাহ 5,000 ডায়মন্ড লাগে ঠিক আছে। তো এই ছিল আমাদের কাছে আজকের এই বড়, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।